শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজকে অক্টোবর মাসের 2 তারিখ আর আমি যাচ্ছি তুলি ডগ কেনেল। আর বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, দেখো চলে এসেছি সন্দীপ দার কাছে। বাবা নমস্কার, কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে কি কি দেখাবেন দর্শকদের? আমার বাড়িতে যা ব্রিড আছে, এই মুহূর্তে ল্যাবরেডর আছে, লাসা আছে। আচ্ছা, এই কটাই ব্রিড দেখাবো, কারণ আমি তো বাইরে থেকে তুলে এনে বেশি না। আমার বাড়ির যা ব্রিড আছে, আবার এরপরে নেক্সট তৈরি হচ্ছে গোল্ডেন রিট্রিভার তৈরি হচ্ছে, জিএসডি তৈরি হচ্ছে, এগুলোও পেয়ে যাবে নেক্সট টাইমে। যোগাযোগ রাখবে, আসবে, তোমরা আবার তুলবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে বড় ডগ দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, দেখো আমার চ্যানেল তো তুমি এর আগেও দেখিয়ে নিয়েছো, কোনো অসুবিধা নেই। আমার বাড়িও জানো তো সবাই, বলে যে ব্যারাকপুর দেবপুকুরের বাড়ি। আর আমার বাড়ির যেগুলো আছে, যেসব ডগ আছে, সেগুলো তুমি আরেকবার দেখিয়ে দাও, দেখিয়ে দিয়ে তুমি দেখাতে পারো। এখন আমার কাছে কার মাকে দেখে, বাবাকে দেখে, সব দেখে আমার বাড়ির থেকে এসে নিয়ে যেতে হবে। কথা আর স্ক্রিনে দেখবে দাদার নাম্বার দেওয়া থাকবে, আর ডিসক্রিপশন বক্সেও দাদার নাম্বার দেওয়া থাকবে। তোমাদের পছন্দ হলে পাপি যদি নেওয়ার থাকে তো দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবে, দাদা ভালো করে তোমাদের অ্যাড্রেস ঠিকানা ভালো করে বুঝিয়ে বলে দেবে, তোমরা সহজেই চলে আসতে পারবে। ঠিক আছে, চলো তাহলে দেখানো যাক কী কী ডগ আছে দাদার কাছে। দেখো একসঙ্গে জড় দিয়েছে, গরুর ছটপট হয়ে দেখো, দেখো কারোর মধ্যে কিন্তু কোনো অমনি করে না, কারোর মধ্যে কিন্তু কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই দাদা, একদম। এতগুলো একসঙ্গে ছাড়া হয়েছে, সব খেলায় ব্যস্ত আর ইয়ে করতে ব্যস্ত, কোনো রকম অ্যাগ্রেসিভ ভাব নেই কারোর মধ্যে। দেখো জার্মান শেফার্ড, কক্কার স্প্যানিয়েল, ব্ল্যাক ল্যাব, গোল্ডেন রিট্রিভার, আর এই যে সব থেকে বড় দাদার কাছে সেন্ট বার্নার্ড। দেখো সব একসঙ্গে ছেড়ে দিয়েছে, দারুন মজা হবে। সব দেখাচ্ছি তোমাদের, এগুলো এটা সামনে রয়েছে, ভেতরে ক্যানেলের ভেতরে ভেতরে আরো আছে, আর সবই দেখানো হবে। দেখো বাপ রে বাপ, সেন্ট বার্নার্ডকে দেখো, গোল্ডেন রিট্রিভার খুব চনমনে। আসো আসো আসো, সবই ফিমেল তো? সব ফিমেল, সব ফিমেল দাদা, গাই সব ফিমেল, মেল নেই। দেখো না, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, চলো ঘরে চলো ঘরে চলো, খুব মজা হবে সব একসঙ্গে ছাড়া পেয়েছে। আয় সুইটি, আয় এনে সুইটি, সুইটি কপাস ফিনিয়াল চেক ট্যাগ দাও সুইটি। এই এটা, এই দেখো, এই দেখো আমার সেপার্ড, আর ও খালি দাদার কলে উঠে পড়ছে। এত সব সাইজে, এই যে ব্ল্যাক ল্যাম্প, এটা গোল্ডেন রিট্রিভারটা খুব চমৎকার। বাচ্চা, এর বাচ্চাই এখন তোমাদের দেখাবো, এই বাচ্চা। আচ্ছা, এর বাচ্চা হয়েছে এখন ব্ল্যাক ল্যাবের, দেখতে পাবে, দেখে নাও মায়ের কোয়ালিটি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাচ্চা কেমন হবে। দেখো আর এই দেখো সেন্ট বার্নার্ডকে দেখো, খুব ভালো সব, দারুণ মিশুকে। গোল্ডেন রিট্রিভার তো এত চনমনে আর এত লাফাচ্ছে, বাপ রে বাপ। হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ দেখো কত সুন্দর। চলো এবার ভেতরে দেখাই। আচ্ছা হ্যাঁ, ভেতরে একটু অন্ধকার টাইপ হবে। হ্যাঁ হ্যাঁ দেখো, ভেতরেও রয়েছে, এখানে বিগেল রয়েছে একটা, এখানে গোল্ডেন রিট্রিভার একটা, হ্যাঁ এখানে একটা ল্যাব আছে, এখানে একটা গোল্ডেন রিট্রিভার আছে, এই যে গোল্ডেন রিট্রিভার এখানে একটা আছে, ব্ল্যাকটা না, ব্ল্যাকটা কক্কার স্প্যানিয়েল এই যে, আর ওখানে কি আছে একটা, ওটা কালচার পাম, ওটা কালচার পাম আছে, এই যে কালচার পাম। যারা প্রেগনেন্ট আছে সব নিচে রাখা আছে, ওগুলো দেখানো যাবে না। আচ্ছা, আর যদি কেউ দাদা রাখতে চায় আপনার কাছে ডগ, মানে ঘুরতে ঘুরতে গেলে যদি রাখতে চায়, রাখার ব্যবস্থা আছে তাই তো? দাদা এত ডগ রয়েছে আপনার কাছে, এদেরকে মেনটেন কিভাবে করেন, মানে খাওয়া দাওয়া, তারপর দেখাশোনা, নানা রকম জিনিস আর কি? দেখো প্রথম কথা বলছি, আমি অ্যাকচুয়ালি যেটাকে বিজনেস বলবে, লোকে অনেক বলে বিজনেস করে, আমি কিন্তু প্রপার বিজনেস নই, আমি বিজনেস করিও না। আমার কাছে এটা ভালোবাসার জিনিস, আমার এটা শখ, আমি পুষেছি, আমার বাড়িতে
আমার ওয়াইফ থেকে শুরু করে আমার ছেলে থেকে শুরু করে সবারই একটা ভালোবাসা দিয়ে আমি এদেরকে গড়ে তুলেছি। আমি কিন্তু একবারে এতগুলো কোনো দিনই তুলিনি, আজ এটা নিয়েছি, কালকে ওটা নিয়েছি, পরশু দিন এটা নিয়েছি, এটা ভালো লেগেছে। এরকমভাবে অনেক মানুষের অনেক প্রবলেম ছিল কোনো কোনো ডগের, যারা রাখতে পারছিল না, তখন তার থেকে নিয়ে এসেছিলাম যে দিন আমার কাছে, দিন আমার কাছে ভালো থাকবে। এরকমভাবে আমি আজকে এতগুলো করেছি। আর এদেরকে যে ব্রিডিং করিয়েই আমাকে বাচ্চা আপনাদের কাছে তুলে দিতে হবে বা বাচ্চা বেঁচেতে হবে, সেরকম ব্যাপার নিয়েও আমি থাকি না। আমি হচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতে পুষি, এদের একটা মেনটেন্যান্স আছে। আমি একটা সাধারণ মানুষ, চাকরি করি, এতগুলো ডগের একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে, তার একটা খরচা আছে। যদি ভবিষ্যৎ এক বছর অন্তর অন্তর বা দেড় বছর অন্তর যখন যার আমার আমার যখন মর্জি হয় তখন যদি এদের মিটিং করালে ভালো মনে করি তাহলেই মিটিং করে, তাদের বাচ্চাই আপনাদের হাতে আমি তুলে দিই। এমন ব্যাপার না যে পরস্পর পরস্পর মিটিং করিয়ে আমাকে বাচ্চা বেঁচতেই হবে, সেটা দিয়ে আমার পেট চালাতে হবে, এটা আমার ভুল কথা। এটা যারা করে তাদের ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি আমার মতো করে চলি, যার ভালো লাগলে লাগতে পারে, কারো খারাপ লাগলে সম্পূর্ণ কিন্তু ঘরোয়া খাবার। এটা কেউ বিশ্বাস করে না অনেকের, অনেক রকম ব্যাপার, অনেকের অনেক রকম ব্যাপার থাকে যে কুকুর মানেই একটা বিরাট খরচা, কুকুর পোষা মানে একটা বিরাট ব্যাপার। আমি নিজেকে চ্যালেঞ্জ নিয়েই নেমেছিলাম যে না, এরকমভাবে আমি করবো না, তাতে যা হবে হবে, আমি তো বেচবো বলে তৈরি করিনি বা বিক্রি করবো ভবিষ্যতে এদের আমি একটা ব্যবসায়ের মধ্যে পরিণত করবো সেরকম করিনি। আমি দেখেছি যে আমরা যেরকম খাই, আমরা যেরকম চলি, সেরকমভাবে যদি একটা কুকুরকে পরে যদি দাঁড় করানো যায় তাতে কী হয়, সেরকমভাবে আমি তৈরি করে আমি সম্পূর্ণ, আমি আজ পর্যন্ত কোনো কুকুরকে কিন্তু কোনো বাইরের খাবার, কেনা খাবার কিন্তু খাওয়াই, আমি সম্পূর্ণ ঘরের খাবার, ঘরোয়া খাবার দিয়ে এদেরকে তৈরি করেছি। আজকে তোমাদের, তুমি দেখাতে পাচ্ছো যার চেহারাপত্র যাবতীয় যা কিছু সম্পূর্ণ ঘরোয়া খাবার, কোনো মেডিসিনও চালাই না, কোনো কিছুই না। আমি কিন্তু সম্পূর্ণ শাক সবজি, অ্যাকচুয়ালি যেগুলো দিয়ে তৈরি হয় মেডিসিন আমি সেটাই ওপেন ওকে ওদের দিই, ওপর দিয়েই ওদের দিই, সেইভাবেই আমি এদের চালিয়েছি, সেইভাবেই এখন ওরা আছে। যদি বলে আমাকে তোমার পরিবারে কজন, তো আমি বলি আমার পরিবারে আছে কিছুজন, হলো 25 জন। আচ্ছা, ঠিক আছে। সেই জন্যই বলি যে আমার বাড়িতে 5 জন মানুষ, এবার আরও 20 জন পুরি বেশি আছে, আমার এখানে 24টা কুকুর আছে, 25-26 জন, মানে আমার ডেইলি 50 জনের খাওয়ার। এবার এটা 50 জনের খাওয়ার মানে এটা আমার পক্ষে অসম্ভব, তাই সেই মাঝে মাঝে এদেরকে ব্রিডিং দিয়ে আমার যদি কিছু পয়সা আসে তাহলে আমি সেটা দিয়ে আমি এদের পেছনেই লাগাই। এমন ব্যাপার না যে একটা কুকুর তৈরি করবো মানে কোনো মেডিসিন খাওয়াবো না, বাচ্চা অবস্থা বা কোনো কিছু করবো না, একটা কাস্টমারদের দিয়ে দেবো, যা বোঝার ওরা বুঝে নেবে, এরকম ব্যাপার নেই আমার কাছে। আমি আমার মতো করে এদেরকে তৈরি করবো, হাতে করে তৈরি করবো, বড়ো করবো, এবার হয়ে যায় সেটা উপরবেলা আমাকে আজ পর্যন্ত কোনোদিনও কিছু করেনি, আমার হয়ে যায়, আমি দিয়ে দিতে পারি, লোকে এসে নিয়ে চলে যেতে পারে। এমন একটা জিনিস তোমরা দেখবে যে অনেক কুকুর বাড়িতে নিয়ে যায়, অনেক ডগ নিয়ে যাওয়ার পরে একটা হাট থেকে কিনে নিয়ে গেলো বা যেখান তো জায়গা থেকে একটা কুকুর নিয়ে আসলো, কুকুর কিন্তু মারা গেল বা কোনো কিছু হলো। আমি চাই যে সেইটা একটা মানুষ যাতে সেইভাবে বাড়িতে নিয়ে গিয়ে সেইভাবে চালনা যদি করতে পারে তাহলে কুকুর কিন্তু মরে না বা কোনো প্রবলেমও থাকে না। এটা অ্যাকচুয়ালি আমাদেরই দোষ, এটা কিন্তু কোনো যারা বিক্রেতা বা বিক্রি করে তাদের কিন্তু কোনো দোষ থাকে না। এটা একটা ব্যাপার হচ্ছে, প্রথম কথা গাইড করে না, আমার কুকুরটা আমি বেঁচে দিলাম মানে শেষ, আমার সঙ্গে তার সম্পর্ক শেষ, তার কোনো ব্যাপার না, বিক্রি তো হয়ে গেছে, কিন্তু আমার এরকম ব্যাপার না। আজকে আমার থেকে ডগ নেওয়ার পরে যদি কোনো মানুষ যদি সারা লাইফ, আমি তাকে বলবো যে সে যত দিন বাঁচবে তত দিন পর্যন্ত আমি তার পরিষেবা দেবো। আমি ডাক্তার নই, আমি কিন্তু ডাক্তার নই, আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা রাত্রি 1:30 ফোন করলেও আমি কুকুরের জন্য কিন্তু আমি উঠে দাঁড়াবো। এটা নিয়ে আমার বাড়িতে অনেক সময় অবজেকশনও হয়েছে, যা হয়েছে, কিন্তু আমি এটাতে পিছিয়ে হাঁটিনি, আমাকে দাঁড়াতেই হবে, আমাকে করতেই হবে, তার একটা প্রাণ বাঁচাতেই হবে। আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে এখন চলেছি, পরে তো আপনারা আছে, দর্শকরা আছে, সেটা যে ভালো মন্দ তারা বিচার করে নেবে, সেইভাবেই কথা। কিন্তু ব্রিডার যদি বলেন তাহলে আমি প্রপার ব্রিডার নই, আমার কাছে যখন যে বেবি হয় আমি সেটাই দিতে পারবো। আজকে আমার কাছে ল্যাবরেটর আছে বলে আমাকে কেউ গোল্ডেন রিট্রিভার চাইবে, তাকে আমাকে গোল্ডেন রিট্রিভার দিতে হবে, সেরকম ব্যাপার না। আমার যখন যেটা আমার ঘরে হবে, যদি অনেক মানুষ, প্রচুর মানুষ আমার জন্য অপেক্ষায় থাকে, কেউ আজকে সেন্ট মান্নাটা তোমাদের দেখছো, সে সেন্ট মান্নাটার ব্যাপারটা, সেন্ট মান্নাটার ব্যাপারটা তারা রীতিমতো অপেক্ষায় রয়েছে, দাদা আপনাকে আমি অ্যাডভান্স করবো না, আমার আগে বেবিকে আমি বিক্রি করার জন্য কিছু করছি না, ওর বেবি সুস্থভাবে হোক, ওকে আমি হাতে করে বড় করে তুলি, তারপরে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। দরকার হলে আপনাকে আমি ফোন নাম্বার রেখে দিচ্ছি, আমি আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব, যোগাযোগ করে আপনাদের জানাবো। এইভাবেই চলে আসছে এখন, সম্পূর্ণ ঘরোয়া খাওয়ার, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রাখি, পুরো ওপেন রেখে দিই, আমি কাউকে কোনোদিনও আটকেও রাখি না, কোনো কিছুর মধ্যেও রাখি না, এইভাবেই চলছে। তোমাদের আশীর্বাদে এখন যা যা বেবি আছে, এমনকি আমি কাউকে খাইয়ে ফুলিয়ে এরকম গব্বা গব্বা বাচ্চা করে যে দিতে পারবো সেরকমও দিতে পারি না, কারণ একটা নর্মাল ছোটো থেকে যেভাবে করানো দরকার সেইভাবে করিয়ে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। দেখো কী হয়, কী বেবি আছে এখনও তোমাদের আমি দেখাচ্ছি, চলে যাবো।
আর যদি কেউ রাখতে চায় আপনার কাছে? হ্যাঁ, রাখার ব্যবস্থা তো অবশ্যই আছে। কিরকম খরচা পাতি যদি একটু? খরচা আমি যত সামান্য একটা খরচা নিই, যাতে ওদের খাওয়া খরচাটা আমি তুলে দিতে পারি বা কিছু মেডিসিন। একটা রাখা মানে একটা তাকে যত্ন, সে পুরো একটা ভালো এসিতে রয়েছে তার বাড়িতে, আমার বাড়িতে এসে একটা ছাদের মধ্যে একটা গরম জায়গাতে থাকবে না, তাকে আমার এসির পরিবেশ পরিকাঠামোটাই দিতে হবে। সেটা যখন যেটা হবে সে বুঝেই দেবো। আর কম বেশি তো রয়েছে, দুনিয়া চলছে কম বেশির উপর, তাহলে তাহলে আমার অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কি কি পাপি আছে দেখান। চল আসতে। হ্যাঁ দাদা, হাতে রয়েছে দেখো দুটো ল্যাব রয়েছে, দুই মেল পাপি আছে। হ্যাঁ ঠিক আছে, এদের বয়স হচ্ছে আজ 36 দিন। দুটোই মেল আছে, 36 দিন বয়স, 36 দিন বয়স আছে। ভালো করে দেখো না, শর্ট টেল আছে। হ্যাঁ এই দাও টেল দেখে নাও, শর্ট টেল আছে, একটা চকলেট একটা ফন কালার আছে। ঠিক আছে, এদের কিন্তু ফুলিয়ে বেচার ব্যাপার বৃত্তান্ত আমার নেই। আচ্ছা, এদের বডি ওয়েট এখন 2 কিলো আছে। 2 কিলো? ঠিক আছে, শরীরের ওজনটা দেখবেন, চেহারাটা দেখে লাভ নেই। ঠিক আছে, বড় হলে বুঝতে পারবেন। ওর মাকে দেখিয়ে দিয়েছি আপনাকে, তোমার সামনে মা রয়েছে, বাবার আমার যেহেতু কোনো ই নেই, বাবাও একদম ফার্স্ট ক্লাস বাবা আছে, দারুণ কোয়ালিটি আছে। এরা সম্পূর্ণ ঘরোয়া খাবার খায়, বাড়িতে নিয়ে গিয়েও আপনি সম্পূর্ণ ঘরোয়া খাবার খাইয়েই এদের মেনটেন্যান্স করতে পারবেন। সেরকম কোনো ব্যাপার নেই, হ্যাবক কোনো খরচাও নেই, নিশ্চিন্তে নিয়ে যান। অনেক মানুষ আছে যারা পয়সার জন্য ভালো কুকুর, মানে একটা বিরাট খরচা, পুষতে আমার অনেক খরচা, সেরকম কিচ্ছু নেই। শুধু টাইম মাফিক ডিওয়ার্মিং আর যদি ভ্যাকসিনটা করাতে পারেন, ব্যাস। এমনি ঘরে আপনার ঘরে অনেক খাবার বাঁচা ফেলে দিতে হয়, দেখবেন অনেক ওয়েস্টেজ হয়, সেটুকুও যদি যত্ন করে, তাহলে এঁঠোটা বলছি না, যদি যত্ন করে একটু রাখতে পারেন, দেখবেন ওদের একজনের আপনার সঙ্গে একজনের খাবার কোনো ব্যাপার না, ওই একই খরচে একজনের খাবার হয়ে যায়। একদম, তিনজনের খাবারের মধ্যেই চারজনের চারজনের হয়ে যায়, যদি ভালোবাসো তাকে নিয়ে যাবো হয়ে যাবে। আর দাদা দামের ব্যাপারে কী বলবেন? দাম আমি কোনোদিনও কাউকে বলি না। আপনারা ফোন করবেন আমাকে, ফোন করে আপনারা সঠিক দামটা পাবেন, কারণ দাম এদের যা রাখা হয় সেটা আপনাদের নেওয়ার মতোই রাখা হবে, এমন না যে না নেওয়ার মতো দাম আমি রাখি। কমের মধ্যেই পাবে, তাই তো? কমের মধ্যেই পাবে। দেখানো তারপর তাহলে কি পছন্দ হলে দাদার সঙ্গে যোগাযোগ করে নিও ফোন করে, ঠিক আছে? দাদা তো বলে দিচ্ছে কমের মধ্যে পাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তোমার তো কোয়ালিটি দেখো, পছন্দ হলে দাদার সঙ্গে ফোন করে কথাবার্তা বললে দাদা কনফার্ম করে দেবে, ঠিক আছে? একদম চিন্তার কোনো ব্যাপার নেই, দেখানো তারপর কোয়ালিটি। এই দেখো পা দেখো, আর এই হচ্ছে চকলেট কালার, আর এই হচ্ছে ফন কালার। আমি ক্যামেরা ঘোরাচ্ছি, ওদেরও দেখো মুখ কেউ ঘোরাচ্ছি ওরা, ঠিক আছে? আর একটা ছিল ফন চকলেট কালার, ওটাও চলে গেছে কালকে, নিয়ে চলে গেছে তারপরে। আচ্ছা চিন্তার কোনো ব্যাপার নেই, দেখে না তোমরা কোয়ালিটি। কতদিন বয়স হবে দাদা এদের? বয়স হচ্ছে 36 দিন আগে, 36 দিন। 36 দিন বয়স আছে, দুটো মেল একটা ফিমেল আছে। দেখো কোয়ালিটি, এই যে পা দেখো, একদম চকচক করছে কালো রং, কোনো চিট নেই, তাই তো? না না, পুরো ব্ল্যাক আছে এদের। সাধারণত এরা মানে অ্যাকচুয়ালি এই ওদের মা যা কালারটা সেম কালারই ওদের এসছে পুরো। আমরা তো একটা এত বড় ক্যানেল চালাই, সেই জন্য আমি অতটা যত ওর মায়ের যা স্কিন কোয়ালিটি আছে আপনারা এই সেম স্কিন কোয়ালিটির মধ্যেই পাবেন। ঠিক কথাই, যদি ধরো ঘরে একটা ডগ থাকে তাকে মেনটেন করা, পুরো সাহায্য আমি করব। আমি যদি কুকুরকে কুকুরের মতো তৈরি না করে দেখাতে পারি, যে একটা মানুষ পয়সা দিয়ে, অনেক পয়সা দিয়ে একটা ডগ যখন কিনে নিয়ে যায়, আর একটা কম পয়সা নিয়ে যদি ওদের সামঞ্জস্যটা আমি না দেখাতে পারি, তাহলে আমার নামে মানে আমার নাম সন্দীপ নন্দিন, আমি এতটা বড় চ্যালেঞ্জ নিয়েই আপনাদের কথা বলব। দেখো আর একজন থাকলে তুমি যে আমার এটা চ্যালেঞ্জ নিয়ে নামা, যে এটা আমার চ্যালেঞ্জ নিয়ে নামা। একটা সময় ছিল যেখানে আমি কিছু করতে পারিনি, আমার কুকুর সম্বন্ধে খুব খুব শখ ছিল, আমি কুকুর পয়সা অনেক পয়সা অনেক দাম অনেক পেপার, তবুও পেপারের মধ্যেও অনেক মানুষ আছে ঠকিয়ে বেরিয়ে চলে যায়। আমি তো আর বাচ্চা বেবি অবস্থায় কুকুর বুঝতে পারবো না, এটা আমার সাধারণ অভিজ্ঞতা। আমি এইভাবেই কুকুর নিয়ে এসেছি, অনেক দাম দিয়েই নিয়ে এসেছি। কুকুর কি মানুষ ফেলে দেওয়ার জিনিস? ফেলে তো দিতে পারবো না। আমার চ্যালেঞ্জ নিয়ে আমি এদেরকে তৈরি করি, যে একটা খারাপ মানুষকেও একটা ভালো করা যায়, এটুকুই আমি নিয়ে নেমেছি আর এটুকুই তৈরি করেছি। আপনি তোমার সামনেই এখানে দেখাতেও পারবে, এমন না যে আমি কথা এক বলছি কাজ আর অন্য রকম দেখাচ্ছি না। তোমরা দেখাও, ভালো করে দেখাও যে কুকুর আমি এইভাবেই তৈরি করেছি, যে না আমি সাধারণভাবেই চলাবো, চালিয়ে দেখবো যে একটা কুকুর কুকুর হয় কি না। ঠিক আছে, মানুষ অনেক রকমভাবে পয়সা কামায়। একদিন দেখলাম যে শতের দুটো দিন দেরি হবে, শতের পয়সা কামাতে কতটা কষ্ট হয় সেটা আমি ভালো করেই জানি। দুদিন দেরি হবে কিন্তু একদিন মানুষ বুঝবে আমার। ঠিক কথা, দেখে না তাও কোয়ালিটি। তারপর এরা তো দাম দাদা যেমন বললো, দাম দাদা বলছে না কিন্তু খুবই কমের মধ্যে দেবে। তোমাদের পছন্দ হলে দাদাকে তাড়াতাড়ি ফোন করে নাও। প্রচুর অ্যাক্টিভ, বাড়িতে 2 ঘন্টা সময় নিয়ে আসবেন, যারা নেবেন ভালো করে খাওয়া দাওয়া সব কিছু দেখে
তারপরে কুকুর নেবেন। জায়গার থেকে যেভাবে কুকুর নেওয়াটা উচিত না, কুকুর ভালো করে যে কোনো জায়গার থেকেই নেবেন, যার বাড়ির থেকে নেবেন, দু ঘন্টা টাইম নিয়ে তাকে দেখে নিয়ে যাবেন, যাতে পরবর্তী সেই মানুষের সঙ্গে যেন আপনার কোনো দিনও ব্যবহারটা খারাপ না। ঠিক কথাই, আমিও সেটাই বলি যে কম দামে নাও আর বেশি দামে নাও, কুকুর নেওয়ার সময় বসে দেখে তার খাওয়া দাওয়া অ্যাক্টিভনেস সব কিছু দেখে তারপরে নেবে, দেখে তারপরে নেওয়াটা ভালো একদম। তাহলে তো পরবর্তীকালে নিজেকেও দোষ দিতে পারবেন না যে আমি তো দেখে নিয়ে এসেছি। সেটাই, আমার আমি চাই মানুষের সঙ্গে উপকার করতে, মানুষের পাশে দাঁড়াতে। আমার এমন না যে আমার এই কুকুর বেঁচে খেতে হবে, এরকম কোনো ব্যাপার না। জাস্ট এদের মেনটেন্স একটা খরচা, সামঞ্জস্য চালানোর একটা ব্যাপার আছে, যার জন্যই এদের বেবিকে আমি আপনাদের হাতে তুলে দিই। তারপরে দেখো শরীর খারাপ তো মানুষেরই হয়, মানুষের কোনো জীবনে কোনো গ্যারান্টি নেই, অসুবিধা নেই, সবারই শরীর খারাপ হয়, অসুবিধা নেই। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি ততটুকুই বলবো, তাতেও এবক কোনো টাকা লাগে না, এবক কোনো কিছু লাগে না, যদি ঠিকঠাক মেনটেন্স করা যায় করা যাবে। একদম দারুণ কিউট পাবে, এসে দেখো তিন তিনটে মানে দেখলেই একদম ভালো লেগে যাবে, পছন্দ হয়ে যাবে, মনে আমি নিয়ে যাই দেখতে কেমন হবে। ছেড়ে দিয়েছে তিন তিনটে, দেখে না কেমন অ্যাক্টিভ আছে, বড় দেখতে কেমন আছে, সব অ্যাক্টিভ আছে, কেমন করছে দেখো, ভয় পাচ্ছে একটু আমি বড় লেগে যাবে। তারপর দাদা যেমন বললো তোমরা যখন আসবে, এই দেখো এই বাবা দেখো এই দেখো কেমন লাভ হচ্ছে দেখো, তারপর যখন আসবে তোমরা বসে দেখে শুনে নিয়ে যাবে, ঠিক আছে দেখো দারুণ অ্যাক্টিভ আছে, দারুণ দারুণ দেখে না, ঠিক আছে ভালো পাপি পেয়ে যাচ্ছ তোমরা কম দামে, এই দেখো কেমন অ্যাক্টিভ দেখে না, তিনটেই অ্যাক্টিভ আছে, হ্যাঁ তুলে নিন দাদা। তারপরে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য ভেতরে করছি, যেটাকে বলে আমাকে এর আগে আমি যখন ছেড়েছিলাম ফেসবুকে তখন অনেক বলেছিলাম সিরজুর দাম কত, আমি বলেছিলাম ওটা সিরজু না লাসা, হ্যাঁ লাসা আর সিরজুর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, হ্যাঁ যেহেতু এটা বাই কালার একটু এসে গেছে ওটা ভাবছি এটা সিরজু, কিন্তু এটা প্রপার লাসা, এটা কোনো সিরজু না, পায়ে সক্স আছে দেখে নাও ভালো করে, হ্যাঁ এই যে পায়ে সক্স দেখে নাও, দারুণ কালার হবে, দারুণ দেখতে হবে, মাকে তোমার তুমি আগে ভিডিও তো দেখিছো, হয়তো আমি আবার তোমাকে দেখাবো মাকে, ওর মা নিচে আছে। আচ্ছা আচ্ছা বাহ দেখে নাও কোয়ালিটি, তারপর আর দামের ব্যাপারে যেমন দাদা বললো ফোন করবে দাদা দাম বলে দেবে, ঠিক আছে দেখো লেজ দেখে নাও, লেজ গায়ের লোম সব কিছু দেখে নাও, দারুণ কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। কতদিন বয়স হবে দাদা এদের? বয়স হচ্ছে আজকে হচ্ছে পুরো 40 দিন হলো, পুরো 40 দিন ছিল, এই 40 মানে চাইলেই যে কেউ নিয়ে যেতে পারবে, যে কেউ নিয়ে যেতে পারবে, কোনো চিন্তার ব্যাপার নেই, পছন্দ হলে দাদাকে ফোন করো আর নিয়ে চলে যাও, ঠিক আছে দেখে নাও, তারপর ভিডিও স্ক্রিনে নাম্বার উঠছে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই দাদাকে ফোন করে নিও পছন্দ হলে, ঠিক আছে দেখে নাও। তারপর কোয়ালিটি তোমার সামনেই রয়েছে দাদা, এগুলোকেও তাহলে একটু ছেড়ে দেখে দিন নাকি, ছেড়ে দেখিয়ে দেবে অবশ্যই, আচ্ছা তারপর তো তোমরা যখন আসবে দেখেই নেবে, কোনো চাপ নেই, দেখো এখন দেখাচ্ছি কেমন অ্যাক্টিভ আছে দেখো, ছাড়া দেরি, হ্যাঁ এই দেখো গুড়ি গুড়ি পানিয়ে, এই দেখো দেখো কেমন করছে, দারুণ দারুণ দেখো দেখো, এই দেখো ও গুড়ি গুড়ি পানিয়ে, বাপরে বাপ দারুণ অ্যাক্টিভ আছে, দারুণ অ্যাক্টিভ, আর সেরকম গায়ের রং, এই দেখো খান্ড নিয়ে গেলে হবে না, ওদেরকে দেখভালো করতে হবে, দারুণ মুশকিল, আর ছোট্ট ছোট্ট মতো দারুণ লাগছে, আবার চেয়ে করছে, ও ঠিক আছে তুলে নিন দাদা। তাহলে দাদা আজকে যা স্টক ছিল আপনি তো দেখালেন, দেখালাম, হ্যাঁ তাহলে এরপরে আর কিছু যদি কোনো খবর, আমার এখন পরস্পর মিটার নাম, আমার এখানে ম্যাক্সিমাম আছে যাদের সবে সিজন ঢুকেছে এদের মিটিং করাবো এবার, কারণ এখানে এক একটা এক বছরের বেশি হয়ে গেছে করানো হয়নি, এদেরকে করাবো, আর নিচে যাদের এখন বেবি যেমন গোল্ডেন রিট্রিভারের বেবি হবে একদম ভরা মাসের আছে, নিচে আরেকটা জিএসডি আছে ভরা মাসে, নিচে একটা লাসা আছে ভরা মাসে,
তো এগুলো তোমাদের দেখাচ্ছি না, এগুলোর বেবি পরবর্তী হয়ে যাচ্ছে। আর এদের যেগুলো আছে সেগুলো হবে পরস্পর, এখন আসবে, বেশি দিন সময় লাগবে না। একটু একটু করে যদি কোনো মানুষ অপেক্ষায় থাকে, আমি নেব, নিতে হবে এরকম ব্যাপারে কথা বলছি না, যারা অপেক্ষায় থাকবে থাকতে পারে। আমি নেক্সট আপডেট, আমার ঘরে কিন্তু যা আছে এইটুকুই, কিন্তু এর বাইরে কেউ যদি বলে আমাকে দাদা একটা রডিলার জোগাড় করে দাও, দাদা আমাকে একটা ডোভারম্যান জোগাড় করে দাও, আমি কিন্তু এরকম দিতে পারবো না। কারণ আমি অ্যাকচুয়ালি আমার ঘরে যা আছে আমি তাই বিড়ের ওপরই চলি, আমার আদার্স কোনো বাইরে মোটামুটি পুজোর পর থেকে খবর পাবে মানে ডিসেম্বর থেকে একদম অ্যাভেলেবেল থাকবে ঘরে। ডিসেম্বরে তোমাদের ডাকবো আমরা, তুমি আসবে একবার দেখিয়ে দেবে কাস্টমার, দর্শক দর্শকদের সবাইকে দেখিয়ে দেবে, তোমাদের ডাকবো। তোমাদের বিষয়তেই চলছে এখনো পর্যন্ত যারা আছে। আমি অ্যাকচুয়ালি এদের মানে এমন ব্যাপার নেই যে আমাকে মিটিং করাতেই হবে, এইবার যেগুলো আছে সেগুলো এক একদিন এক এক বছরের বেশি হয়ে গেছে, এক একজনের মানে অনেকদিন মিটিং করানো হয়নি এদের। তাদের কিছু কিছু আছে ওই যেমন ভেতরের গুণকে ওদেরকে এবার করাতেই হবে, কারণ এদের প্রায় দেড় বছরের ওপর হয়ে গেছে মিটিং করাইনি, এবার একটু করাবো। কারণ শীতকালে গরমের থেকে শীতের বেবি ভালো থাকে, যাতে ওদের সুস্থ থাকে, সেই জন্য আমি টার্গেটটা নিই শীতের ম্যাক্সিমামটা করানো। তো সেই জন্য শীতে তোমাদের নতুন নতুন অনেক কিছু দেখাতে পারবো, এটুকু আশা নিয়েই এই ভিডিওটা তোমাদের কাছে দিয়ে শেষ করছি। বাহ, তাহলে সবই তো দেখতে পেলে জানতে পেলে তোমরা, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই দাদাকে ফোন করে যোগাযোগ করে নিও তোমরা। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।